ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও। ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে একদিন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন ভিডিওটি কী নিয়ে করব। বর্তমান সময়ে এই সমস্যাটি খুব বেশিই দেখা যাচ্ছে। আমিও দুই দিন আগে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এরপর এক বড়রা ভাইয়ের শরণাপন্ন হওয়ার পর উনি এই মেডিসিনগুলি দেয়, যেটা প্রয়োগ করে দুই দিনের ভিতরই কবুতর রিকভার করে যায়। আমার ভুলের জন্যই কবুতর মারা গেছে, আমি চাই না অন্য কারো কবুতর মারা যাক, এর জন্য আমি এই ট্রিটমেন্টটা শেয়ার করতে যাচ্ছি। খুব ভালো একটা ট্রিটমেন্ট। এর এই রোগটার সিমটম হলো কবুতর প্রথমে বমি করে বা খাবার ঝাড়ে। খেয়াল রাখতে হবে কবুতর বমি করে বা খাবার ঝাড়ে কিনা, ফার্স্ট দিক থেকেই এই মেডিসিনটা দিতে হবে। আর কবুতর সবুজ পায়খানা চুনা পায়খানা করবে, কবুতর শুকায় যাবে, জিম ধরে থাকবে। এই কয়েকটা সিমটম হলে যে ওষুধগুলি দিবেন, ফার্স্ট ওষুধ হলো ফার্স্ট কোর্সের দিন কসমিক্স প্লাস ESB30 আর ডাইজেস্টিম স্কোয়ারের ডাইজেস্টিম, যেটা খাবার পরিবেক্তন্ত্র এবং হজমে খুব সাহায্য করে। একদিন দেওয়ার সাথে সাথে কবুতর পরের দিন দেখতে বুঝতেই পারবেন আপনি কবুতরের পরিবর্তন আসছে। কীভাবে দিবেন, ভিডিওর শেষের দিকে কবুতরের ট্যাবলেট, যেই ট্যাবলেটগুলির কথা বলছি, ট্যাবলেট অথবা মেডিসিনের ছবি দেওয়া আছে। খুব বেশি দাম না, ভেটেনারি ওষুধ ওই দোকানে গেলেই পাবেন। আর সবাই আমার কবুতরের জন্য দোয়াও করবেন। এই যে ওষুধটা কসমিক্স প্লাস 15 টাকা, ESB30 এটাও 15 টাকা, ডাইজেস্টিমের দামটা মনে নাই, মনে হয় 60 টাকা নিয়েছিল। আল্লাহ হাফেজ।